এখন নাভূত নাচুত আধাৰশিলা। তাকে দেখি ক্ষুব্ধ সাধাৰণ জনতা। কলগছত স্থাপন কৰিলে আধাৰশিলা, তাকে দেখি কনফিউজ জনতা। সকলোৱে কৈছে এয়া কি আজব ঘটনা। নির্বাচনের অধিসূচনা জারির আগে আগে বিধায়ক আমিনুল ইসলামে মুক্তি করে থ গল আসনির আধারশিলা। কিন্তু সমষ্টিবাসী সহজভাবে মানি লোবা নাই। কার্যকাল থকার সময় সফল হব নয়ালেও এইজনা বিধায়কে যাওতে যাওতে মুক্তি করে থ গল বহুকেক চমৎকারী আধারশিলা। শেহতীয়াকৈ কলগছত স্থাপন করা আধারশিলায় লাভ করেছে ব্যাপক চর্চা, চকু কপালত উঠাইছে স্থানীয় সাধারণ জনতার। কোনোৱে হাঁহিছে, কোনোৱে পাইছে আমোদ, কোনোৱে কৰিছে সমালোচনা। দক্ষিণ শুকনবাহীত গেছে আর একটা মাজার শুকনবাহীত দক্ষিণ শুকনবাহী যে আর্জেন্ট টাইম নাই মার, খুব আর্জেন্ট এটা পকা করে রয়েলে আমি টাইমে নহব, গতি আর্জেন্ট ফটাফট কলগছি দিয়ক, কলগছ কাটি পেলায় বহাই দিলে হল, কাম হলে হল। আপনাদের এইবিল আদা শিলা করব নয়ারে এটা ইমান আর্জেন্ট টোটালিকে এইবিল আদা শিলা করে আছে কারণ মনত কিন্তু বিশ্বাস। বিধায়ক আমিনুল ইসলামৰ এনে ব্যতিক্রমী আধারশিলায় সকলকে আমোদ দিলেও বাস্তবত বিধায়কগৰাকীয়ে নিজ কার্যকালত কিমান সফল হৈছে তাৰো এতিয়া খতিয়ান দাঙি ধৰিছে সমষ্টিবাসীয়ে। স্থানীয় লোকৰ মত অনুসৰি বিধায়কগৰাকীয়ে ৰেডিমেডভাৱে গাড়ীত লৈ আহিছিল আধারশিলাসমূহ। নির্বাচনী অধিসূচনাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এনে আধারশিলা বাস্তৱত কিমান দূৰ কাৰ্যকৰী হ'ব সেয়া এতিয়া সময়তহে হ'ব লক্ষণীয়। ময়রাবাড়ির খালিদ আহমেদর রিপোর্ট, ইসান নিউজ।